এবার পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে রাশিয়া। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী নিকোলাই বলেছেন, 2022 সালের তুলনায় চলতি বছরে মস্কোর তেল ও গ্যাসের উৎপাদন কমানোর পরিকল্পনা করা হচ্ছে। জ্বালানির দাম নির্ধারণকারী দেশগুলির কাছে বিক্রি বন্ধ এবং তেল উৎপাদন দিনে 5 লাখ ব্যারেলে কমিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গ্যাসপ্রম নেফটের প্রধান নির্বাহী আলেকজান্ডার ডিউক বলেন, এ মাসে রাশিয়ার তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত বৈশ্বিক তেলের বাজারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। রাশিয়ার তেল উৎপাদন 2021 সালে ছিল 52 কোটি 45 লাখ টন, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 53 কোটি 51 লাখ টনে। কিন্তু গ্যাসের উৎপাদন 2021 সালে যেখানে 76,300 কোটি কিউবিক ছিল, পরের বছর তা নেমে 67,400 কোটি কিউবিক হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার একটি প্রতিবেদনে দেখা গেছে, মস্কোর সমুদ্রপথে অপরিশোধিত জ্বালানি তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার তেল রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে সৌদি আরব, আলজেরিয়ার মতো অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো সতর্কবার্তা দিয়ে বলে, পশ্চিমা নিষেধাজ্ঞা যেমন রাশিয়ার তেলের দামের ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করেছে, তেমনি এই অবস্থা বিশ্ব বাণিজ্যের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে। অন্তরা সেন, সময় সংবাদ।